স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমরান আহমেদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এই অঞ্চলের লোকজনের মধ্যে সীমাহীন আনন্দ বিরাজ করছে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠছে সীমান্ত এলাকার লোকজন সর্বত্র চলছে আনন্দ মিছিল আর মিটি সিলেটের জৈন্ত গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে ঘটিত সিলেট চার আসন স্বাধীনতার পর এই আসনে প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি স্বাধীনতার পরবর্তী উনিশশো সালের পর সব সরকারের আমলেই সিলেটের উত্তর পূর্বাঞ্চল জৈন গোয়েন্ট ও কোম্পানিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী পদমর্যাদায় কোনো সংসদ দায়িত্ব পায়নি কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটছে এই আসনে এতে আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ ব্যবসায়ী ও সীমান্তের অবহেলিত জনপদেরা আনন্দিত সীমান্ত জনপদের সামগ্রিক উন্নয়ন হবে বলে ধারণা সাধারণ ব্যবসায়ীদের একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রী মন্ত্রিসভায় এই আসন থেকে ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী দায়িত্ব দেয় অবহেলিত সীমান্ত জনপদের সামগ্রিক উন্নয়ন হবে ধারণা গবেষকদের আমরা জয়ন্তা গোয়েনগার্ড কোম্পানিগঞ্জ আমরা এই তিন থানার মধ্যে আমরা এই প্রথম মন্ত্রী পাইলাম স্বাধীনের পর আমরা এই আনন্দিত আমরা গর্বিত আমরা এই আমরা পাইলাম প্রথম মন্ত্রী সিলেট গোয়েনঘাট থেকে সালমান এফ রহমানের তথ্যচিত্রে পলিটিফি।